ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক বাবার বিরুদ্ধে। মৃতের নাম অনিমেষ দেবনাথ। ছেলেকে খুন করার পর নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত বাবা। জানা গিয়েছে জলপাইগুড়ির 23 নম্বর ওয়ার্ডের অরবিন্দনগরের বাসিন্দা অনিল কুমার দেবনাথ তার একমাত্র ছেলে অনিমেষ দেবনাথের অত্যাচার সহ্য করতে না পেরে গতকাল গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও পেটে আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলের। পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরে প্রতিদিন নেশা করে বাড়িতে এসে পরিবারের লোকেদের ওপর অত্যাচার করত অনিমেষ। পাশাপাশি বৃদ্ধ বাবা তার স্ত্রী ও ছেলেকে মারধর করত বলে অভিযোগ। প্রতিদিনের মতো গতকাল রাতেও একই পরিস্থিতি তৈরি হয়। সেই সময় অনিলবাবু তার ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ছেলের নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের লোকেদের ওপর চড়াও হয়। ছেলের এই অত্যাচার সহ্য করতে না পেরে অনিলবাবু একটি ধারালো অস্ত্র দিয়ে ছেলের পেটে ও গলায় আঘাত করে। এরপরে ঘটনাস্থলে মৃত্যু হয় অনিমেষের। আজ সকালে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এদিকে অভিযুক্ত বাবা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আমি আর সহ্য করতে পারছিলাম না অশান্তি। বাড়ি ঢুকে মদে এসে আরো কিছু খাই মদের সঙ্গে। হ্যাঁ, বৌমার উপর অত্যাচার, আমার নাতির উপর অত্যাচার, আমাদের উপর অত্যাচার, মায়ের উপর অত্যাচার, কোনো কোনো সময় মাকে দু একবার মারছে, ফাটাই ফোটাই দিছে, কী করবো উপায় ছিল না। তখন প্রায় দুটা খুব অত্যাচার করছে। এই দরজা ভাঙে, এই লাফিয়ে, এই ওই ঘরে বৌমার ঘরে যায়, ওখানে যায় ডাকাডাকি করে, হ্যাঁ না আসলে খারাপ হবে, হ্যাঁ ডেকে নিব। আমার অনেক দিন থেকে আমার সহ্য হচ্ছে না ওর অত্যাচার। এত অত্যাচার করে, আমি দোকানে থাকি, বাড়িয়েছি অত্যাচার করে, তারপর মেরে দিছি। কাজটা আমি ঠিক করিনি, খুবই অপরাধজনক কাজ করেছি, কিন্তু আমি মানুষের ভরসা হারিয়ে দিয়ে আমি মানে খুব অবস্থা, আমার পরিস্থিতি খারাপ হয়ে গেছিল। ও দীর্ঘদিন ধরেই ও বাড়িতে সমস্যা করত, নেশা করে আসত, বাড়ি প্রত্যেকটা লোক অত্যাচারিত, বাবা মা বউ ছেলে মানে অতিষ্ঠ হয়ে গেছিল দীর্ঘদিন ধরেই। অনেক চেষ্টা করছে, সবাই বুঝাইছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই একটু বুঝেছে, কিন্তু কোনোভাবেই ও ঠিক হয়নি। তার এই চরম পরিণতি হচ্ছে কালকে হয়েছে। কালকে খুব সম্ভবত রাত্রেবেলা বোধহয় আবার খুব সমস্যা হয়েছিল, খুব ঝগড়াঝাটি হয়েছে, তারপরে বোধহয় বাবা জাস্ট টেনশন দিল, বাবাই নিজেই ওকে খুন করেছে। তাই এর পরিণতি যে এরকম হবে সেটাও ভাবতে পারি নাই। এর আগেও অনেকবার সমস্যা হয়েছিল, আমরা এসেছিলাম, আত্মীয় স্বজনরা এসেছিলো, আমরা বলেছি যে একে পুলিশে দেওয়া হোক বা রিহ্যাবে দেওয়া হোক, কিন্তু সেটা হয়তো হয়নি। তখনকার মতো ঠিক হয়ে গেছে, আবার এই পরিণতি হয়েছে। এখন এ কিছু আর বলার নেই, এই মর্মান্তিক দুর্ঘটনা সবই আমরা খুব দুঃখজনক ঘটনা। অনেকদিন ধরেই প্রায় 15-20 বছর ধরে নেশা করে আসে, বাড়িতে অত্যাচার করতো বাবা মা সবাইকে, এরকম মাঝে মাঝে হয়েছে। আমরা পাড়া প্রতিবেশী হিসেবে গিয়ে অনেকদিন মিটিয়ে দিয়ে আসছি, বুঝিয়েছি, কিন্তু কোনো কিছুই হয় নাই। বাড়ির লোক ওকে চিকিৎসাও করিয়েছিল, কিন্তু কোনো কিছু কিছু নেই। কালকে চরম আকার ধারণ করছে, সেখান থেকে এই মর্মান্তিক পরিণতিটা। ও রাত্রে নেশা করে এসছে, আবার বেরিয়ে গিয়ে আবারও নেশা করছে, তারপরে সবাই ওর যে ছেলে বউ মা ঘুমিয়ে পড়ছে, বাবার সাথে বোধহয় মারামারি হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, বাবা তখন হিট অফ দ্য মুমেন্ট এই ঘটনাটা ঘটায়। আমরা যা ডিসি পুলিশ যা নিয়েছে ওটা একটা গা হাসুয়া জাতীয় কিছু দিয়ে ওকে কোপানো হয়, একটা গলা এবং পেটে। আমরা চাচ্ছি দুটি পরিবারটাকে সঠিক তদন্ত করে, যাতে বাবা একেবারেই বয়স্ক, যাতে ওনার শাস্তিটা কমে আসে,